নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান রেলওয়ে বা ভারতীয় রেলওয়ে থেকে একটি নতুন চাকরির নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে এবং এখানটায় কিন্তু আপনাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি শর্টলিস্টের ভিত্তিতে আপনাদের এখানটায় রিক্রুট করানো হবে এবং পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি এখানটায় আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো কীভাবে আপনারা এখানটায় অনলাইনে আবেদন করবেন অবশ্যই জানিয়ে দেব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশান সহকারে তো ভিডিওটিকে স্কিপ না করে পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিশিয়াল নোটিফিকেশানে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় দেখুন টোটাল মিলিয়ে কতগুলি শূন্য পদে রিক্রুট করানো হচ্ছে এখানটায় লেখা দেওয়া রয়েছে এক হাজার একশো চারটি শূন্য পদে এখানটায় কিন্তু রিক্রুট করানো হচ্ছে এবং এখানটা আবেদন করতে হলে সবার প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি কী লাগবে সেগুলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সবার প্রথমে এখানটায় চাওয়া হয়েছে বয়সসীমা বয়সসীমা আপনাদের কী লাগবে দেখুন লিখে দেওয়া রয়েছে পনেরো বছর থেকে শুরু করে চব্বিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসেবটাও করবেন দুই আট দু হাজার তেইশ এই তারিখ অনুযায়ী সঙ্গে আপনারা যারা রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়স যথার্থী ছাড় পেয়ে যাবেন সেই রকমই কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা দেখতেই পারছেন এবং এখানটায় আবেদন করতে হলে আপনাদের এসেন্সিয়াল কোয়ালিফিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি এখানটায় শুধুমাত্র মা মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন সঙ্গে ফিফটি পার্সেন্ট মার্কস আপনাদের থাকতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাদের আইটিআই ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে রেলিভেন্ট ফিল্ডের উপরে অর্থাৎ আপনারা যেই সংশ্লিষ্ট ট্রেডের ওপরে আপনারা এখানটা আবেদন করবেন সেই সংশ্লিষ্ট ট্রেডের ওপরে কিন্তু আপনাদের আইটিআই ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে সঙ্গে অবশ্যই মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাদের মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে ঠিক আছে তো এখানটা দেখতে পাচ্ছেন লেখা হচ্ছে এখানে যখন আপনারা আবেদন করবেন এখানে আবেদন করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের আবেদন ফিস লাগবে একশো টাকা আপনারা অন স্ক্রিন দেখতে পারছেন আপনারা যারা এখানটায় এস এস টি এস এবং এখানটায় পিডাব্লুবিডি এবং মহিলা প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু এখানটায় কোনো রকম আবেদন ফিস লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানটায় দেখতে পারছেন অনলাইনে আবেদন প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে তিন সাত দু হাজার তেইশ তারিখ থেকে এবং এখানটায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন দুই আট দু হাজার তেইশ অর্থাৎ এখানটায় লিখে দেওয়া হয়েছে দোসরা অগাস্ট দু হাজার তেইশ তারিখ পর্যন্ত আপনারা সরাসরি এখানটায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানটায় অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে সেখানে ক্লিক করে আপনারা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারেন তো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন মোড অফ সিলেকশন লিখে দেওয়া রয়েছে এখানটাই কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা আপনাদের হবে না এখানটাই কিন্তু আপনারা যে আবেদন করবেন অর্থাৎ এখানটায় মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা যে আপনাদের থাকবে অর্থাৎ সেখানে ফিফটি পার্সেন্ট না নাম্বার থাকতে হবে মাধ্যমিক তাহলে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে আপনারা যে আইটিআই পাশের সার্টিফিকেট দিয়ে আবেদন করবেন তার উপর ভিত্তি করে আপনাদের কিন্তু একটি শর্ট লিস্ট তৈরি করা হবে এবং সেই শর্ট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে চান্স পেয়ে যাবেন সেই বিষয় এখানটায় লিখে দেওয়া হয়েছে এবং এখানটায় কিন্তু মূলত আপনাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং পোস্টে রিক্রুট করানো হচ্ছে এবং এখানটায় কিন্তু আপনারা যখন ট্রেনিং করবেন তখন কিন্তু আপনাদের নির্দিষ্ট পরিমাণে কিন্তু একটি স্টাইপেন্ড আপনারা পেয়ে যাবেন ট্রেনিং চলাকালীন সেই বিষয় এখানটায় লিখে দেওয়া হয়েছে এছাড়াও আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলি এখানটায় লিখে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পারছেন তো অবশ্যই আপনারা কি করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিশের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে সরাসরি অফিসিয়াল নোটিশটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজদায়িত্ব আবেদন করবেন এবং এখানটায় দেখুন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানটায় কিন্তু মূলত এখানটায় বিভিন্ন রকম কিন্তু ওয়ার্কশপ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ওয়ার্কশপ বা ইউনিট বেসিস কিন্তু আপনাদের এখানটায় বিভিন্ন ট্রেডের ওপরে কিন্তু রিক্রুট করানো হচ্ছে ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার পেইন্টার মেশিনিস্ট ফিটার দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু ট্রেড রয়েছে এই সমস্ত ট্রেডগুলির উপরে রিক্রুট করানো হচ্ছে যেখানটা কিন্তু আপনাদের সবার প্রথমে ট্রেনিং করানো হবে এবং প্রত্যেকটি ট্রেডের ক্ষেত্রে কিন্তু আপনাদের এক বছরের ট্রেনিং রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম চাকরি কিন্তু এটা নয় এখানে আমি আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু রেলওয়ের তরফ থেকে বিভিন্ন ধরনের ট্রেনে কিন্তু আপনাদের ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং করানোর পর কিন্তু আপনাদের একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট দেওয়া হবে এবং পরবর্তী সময় রেলওয়ের তরফ থেকে যে সমস্ত রিক্রুটমেন্টগুলি বেরোবে সেখানে যখন আপনারা আবেদন করবেন তখন কিন্তু আপনাদের এই সার্টিফিকেটগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তো তার জন্য কিন্তু এই ট্রেনিংগুলি করানো হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল মিলিয়ে শূন্যপত্র রয়েছে এক হাজার একশো চারটি অবশ্যই আপনার অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে অবশ্যই কিন্তু আপনারা ইউনিট বেসিস কোন কোন ট্রেডে রিক্রুট করানো হচ্ছে অবশ্যই আপনারা দেখে নেবেন এবং এখানটায় পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানটায় দেখতেই পারছেন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুর এবং এখানটায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হওয়ার তারিখ তিন সাত দু হাজার তেইশ এবং এখানটায় অফিসিয়াল নোটিফিকেশানের নোটিফিকেশানের নাম্বার আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটা দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে অ্যাক অ্যাপ্রেন্টিস ট্রেনিং নোটিফিকেশান টু থাউজেন্ড টোয়েন্টি টু এবং টোয়েন্টি থ্রি এবং এখানটায় তিন সাত দু হাজার তেইশ তারিখ থেকে অলরেডি আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে যা চলবে কিন্তু এখানটায় দোসরা আগস্ট দু হাজার তেইশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা এখানটায় অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই আপনারা লিঙ্কগুলি পেয়ে যাবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে সেখানে ক্লিক করে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন তার আগে অবশ্যই আপনার অফিসিয়াল নোটিফিকেশান থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ